So really, you ain't gonna hit me back, yeah. Now it's all just you got me on blast, damn. You're over it, I've been done. We're so toxic, can't get enough. Ooh, I'll go and say it like a mantra. You know what you want, do ya? Oh, hell no, I won't play the monster. No matter what you tell yourself, I should've known that we could never be friends. I hear you just thought we could, but we could never be friends. Type of way, well, that's fantastic. Nothing to something, and now it's drastic. Don't tell your friends, we're so dumb. কেমন আছো? আজকে নবমী, পুজো প্রায় শেষের দিকে। এই সময় না কাজের চাপটা একটু কমই পড়ে, কাজ বলতে রান্নাবান্না, তারপর আদার্স যে ঘরের কাজ একটু কমই থাকে, একটু খাওয়া দাওয়াগুলো এলোমেলো হয়, রান্নাবান্না একটু কম, চাপ কম থাকে, কেননা রাতে খাবার দাবারগুলো বাইরে থেকে আসে, আর বিকেলেও তেমন কিছু থাকে না, ঘোরাঘুরি এইসবের মধ্যেই কাটে, যার জন্য সময়টা একটু অন্যরকম কাটে। রান্নাবান্নার চাপ একেবারেই কম থাকে, তার উপর যদি আগের দিনের টুকটাক কেটা ওটা থাকে তাহলে তো আরোই ঠিক। আমার তাই ছিল আজকে। আজকে করেছি কাটা মাছ, এই অল্প একটা আলু ছিল, সেদ্ধ আলু, ওই আলুটা দিয়ে অল্প করে আলু টালু কম দিয়ে একটু গায়ে মাখা ঝোল করে রেখেছি এই, আর টুকটাক এটা ওটা দিয়ে আজকে চলে যাবে, কোনো প্রবলেম নেই। এই সময়টা খাওয়া দাওয়া একটু এলোমেলো হয়, তো বাড়িতে ঠিকঠাক থাকা হয় না, যার জন্য একটু এরকম হয়। আবার একদম করব না এটাও করা যায় না, তার কারণ তাহলে খাবো কি, যার জন্য কিছু করতে হয়, একদম না করেও পারা যায় না, আবার কিছু করতেও হয়, বেশি করা যায় না। আজকে দই পাতার দিন ছিল, মানে তিনটে দুধ আমি একসাথে দই পাতি, তোমরা জানো দুধটা না কেটে গেল পুরো, তিনটে দুধই। আমার প্রবলেম হবে না, তার কারণ আমি ছানা করে নিলাম, ওই ছানা দিয়ে একটু সন্দেশের মতো বানিয়ে ফেলবো, খিচুড়ির গুড় আছে, ভালোই খাবো, অসুবিধা নেই। আসলে পুরো এতগুলো দুধের ছানা করে সন্দেশ করা হতে চায় না, বরং ভালোই হলো, আমি নিশ্চিন্তে ছানাটা করতে পারবো, যেটা হতো না, ছানা না সন্দেশটা করতে পারবো। যাই হোক, করবো এর মধ্যেই করবো আজকে, দেখি একটু পরে যাব, এখন বেশি এমন বাজে না, 8:30 বাজে না, খাওয়া দাওয়াটা সারি টুকটাক, তারপর কাজে গোনা যাবে। আর বাতাসি দিয়ে আজকে আসবে, কালকে আসেনি, আজকে আসবে, ওকে গুছিয়ে দিয়ে আমার একটু বাজারে যেতে হবে, টুকটাক কেনাকাটা, বাতাসি দিয়ে জিনিসই টুকটাক এটা ওটা আছে, জমেছে দুটো তিনটে জিনিস, ওইগুলো কেনাকাটার জন্য একটু যাবো, বেরোবো, ও ধীরে সুস্থে পরে বেরোলেই হবে, এমন কোনো এসেন্সিয়াল না, তবে আজকে বেরোতে হবে, তিন চার দিন ধরে মানে আনছি, এই করছি, আজকে বেরোতেই হবে, একটু পরে ব্রেকফাস্ট সারবো, 8:30 মতো বাজে, একটু গড়িমসি করে দিনটা কাটাচ্ছি। ছাদে যেতে হবে, ছাদের কাজ এখনও সারা হয়নি, ছাদের গাছে জল দেব, আর ছাদটা না খুব এলোমেলো হয়ে রয়েছে, একটু টবগুলো অ্যারেঞ্জ করে তারপর গাছে জল দিয়ে একটু খোলবে যেন রয়েছে, ওই গাছে একটু কোলটোল দিয়ে সেট আপ করতে হবে, মানে ছাদটা একটু ঠিকঠাক করার আজকে করতেই হবে। আর কাজ বলতে ছোটোখাটো এটা ওটা আছে বললামই তো, বাজারে যাওয়া, যাই হোক দেখা যাক কী করা যাক, কী করা যায়। মম একটু পর বেরোবে, একটু বন্ধুদের সাথে যাবে, ওখানে পুজোর প্যান্ডেলে পুজো টুজো
দেখতে যাবে, ওরা বেরোবে আজকে। যাই হোক, ওই জন্য আমাকে আগেই বলে দিল যে একবার খাবে, কোনো প্রবলেম নেই, আমি রেডি করে রেখেছি, ও স্নান টান সেরে খাওয়া দাওয়া করে বেরোবে। এই হচ্ছে কাজ। এই তো আজকে মেঘলা দিন, রোদ ঝলমলে আকাশ একেবারেই না, ওয়েদারটা বেশ ড্যাম, জানি না প্রকৃতিরও মুখ ভার, মন খারাপ, বৃষ্টি হবে মনে হচ্ছে, হলেও বেশ হয় জানো তো, ভীষণ গরম পড়েছে কালকে রাতে তো, অস্বাভাবিক গরম পড়েছে, ওরে বাপ রে বাপ, সাংঘাতিক গরম, আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, আমার পক্ষে খুবই ক্ষতিকর। চলো আজকে আর কি বলবো, একটু ওপরে বললামই তো, ওপরের গাছে পরিচর্যার ব্যাপার আছে, চলো পারি যদি কোনো একটা ব্লগে অবশ্যই দেখাবো। চলো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, রান্নাবান্না ছোট্ট করে একটু তুলেছি, দেখাবো অবশ্যই দেখাবো। মাছ খাবার দাবার একটু দেখিয়ে দিই কি খাবো, দই চাটনিটা নামানো হয়নি, ঠিক আছে চলো নামিয়ে নিই বরং। এখানে জল ভরছি, এই যে জল ভরছি, দেখো দুধ ছানা হয়ে গেছে বললাম, কেটে গেছে, এই যে কেটে যাওয়ার পর আমি একটু ভিনিগার দিয়ে দিই, ছানাটা ভালো কাটে। দেখো এবার খাবার দাবার একটু দেখ, দেখো এটা হচ্ছে মাছের ঝোল, ট্যাল ট্যালে ঝোল করিনি, মাছের কাটা মাছের ঝোল। এখানে আছে ডাল, একটু পাঁপড় ভাজবো খাওয়ার সময়, এখানে আছে ডিম, আর এখানে একটু কালকের মুড়োঘণ্ট ছিল, তোমাদের সবই দেখিয়ে দিলাম। আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো, টাটা।